হ্যালো বন্ধুরা, মানুষ গুহার মধ্যে বাড়ি বানায়, বক্সের মধ্যে বাড়ি বানায়, এমনকি মানুষ পাইপের মধ্যেও বাড়ি বানায়। মানুষ যে আরো কোথায় কোথায় বাড়ি বানাতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যতক্ষণ না পর্যন্ত এসব বাড়িগুলোর ভেতরে দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাসই হবে না যে এগুলোও একটা বাড়ি। তো চলুন শুরু করা যাক। এই ব্যক্তি একটু ভিন্ন ধরনের, আর না হলে কি একটা ব্রিজের নিচে এভাবে কেউ বসবাস করতে চাইবে? দেখুন সে কি বানিয়েছে। এটা একটা ছোট্ট লিভিং বক্স যা ম্যানুয়ালি ব্রিজের এক পাশ থেকে অন্য পাশে মুভ করা যায়। আর ব্রিজের অন্য পাশে শূন্যে ঝুলে আছে একটি টেবিল এবং একটি চেয়ার, যা একসাথে মিশলে মনে হয় কোনো পাজল পিস একসাথে জোড়া লেগে কোনো বাড়ি তৈরি হয়েছে। যদিও এটা কোনো পরিপূর্ণ ফাংশনাল হাউস নয়, কারণ দিন শেষে আপনার রান্নাঘর, রেস্টরুম এবং গোসল করার দরকার হবে। কিন্তু এই যান্ত্রিক শহরে একটু নির্জনভাবে থাকতে চাইলে এটা আপনার জন্য বেশ ভালো একটা অপশন, অন্তত কেউ আপনাকে খুঁজে পাবে না। গুহার মধ্যে বসবাস করার কথা শুনলে আমাদের আশেপাশের লোকজনগুলো কেমন যেন নাক সিটকায়। কিন্তু ইউকের অ্যাঞ্জেলো মাস্টার পিয়েট্রো এগুলোতে কান দেয় না, কারণ সে অলরেডি 2 কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছে একটি গুহার মধ্যে, যেখানে সে নিজে হাতে একটি বাড়ি তৈরি করেছে। না, এটা দেখতে মোটেই সেই আদিম যুগের গুহার মতো লাগে না। এটা একটা মডার্ন হাউস যেখানে রয়েছে অসম্ভব সুন্দর ইন্টেরিয়র, হিটিং সিস্টেম, ইলেকট্রিসিটি এবং ওয়্যারলেস ইন্টারনেট। যাই হোক, আপনি কিন্তু মোটেই পৃথিবী থেকে আইসোলেটেড হয়ে এখানে বাস করছেন এই রকম ফিল করবেন না, কারণ অ্যাঞ্জেলো এখানকার প্রত্যেকটা ডিটেইল অর্থাৎ ওয়াল থেকে উইন্ডো পর্যন্ত সবকিছুতেই নিখুঁতভাবে কাজ করেছে। মোট কথা, একটা বাগান বাড়িতে বাস করা আর এখানে বাস করার মধ্যে আপনি কোনো পার্থক্য খুঁজে পাবেন না। আমাদের মধ্যে অনেকেরই তাবু শব্দটা অনেক পছন্দ, কারণ অনেকের কাছেই মনে হয় ক্যাম্পিং অনেক রোমান্টিক হয়ে থাকে। তবে যাদের এই জিনিসগুলো পছন্দ না তারাও কিন্তু এই বাড়িটিকে পছন্দ করবে। এটা একটা নিউ জেনারেশন টেন্ট যার স্থায়িত্বকাল সর্বনিম্ন হলেও 10 বছর, আর এই তাবু একটি ক্যাটাগরি 4 হারিকেন পর্যন্ত মোকাবেলা করতে পারে। এই তাবুটি স্থাপন করতে আপনার শুধুমাত্র কিছু পানি এবং বাতাসের দরকার হবে। এটা সেট আপ করতে মাত্র 2 ঘন্টার মতো সময় প্রয়োজন। বলতেই হয় সাউথ আফ্রিকার সিটিজেনরা আসলেই খুব ক্রিয়েটিভ। তাদের এই রিসেন্ট প্রজেক্টটা দেখুন, আপনার মনে আসতে পারে যে এখানে বাড়িটা কোথায়। এই গ্রিন কন্টেইনারগুলো কিছুক্ষণের ভেতরেই লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে পরিণত হবে। এটা হলো কন্টেইনার হাউসগুলোর কয়েক মাস পরের লুক। যাই হোক, অনেকের কাছে এটা পছন্দ নাও হতে পারে, তবে আপনি কিন্তু এটার ইন্টেরিয়র এখনো দেখেননি। ছবিগুলো দেখে কি আপনার কোনো মডার্ন হাউসের ভেতরের ইন্টেরিয়র বলে মনে হচ্ছে না? তো যাই হোক, এখানে বসবাস করতে হলে আপনাকে খুব বেশি টাকা খরচ করতে হবে না, কারণ এটা খুবই অ্যাফোর্ডেবল। নেভার জাজ এ হাউস বাই ইটস কভার। আচ্ছা, যদি কেউ এত সমস্ত জায়গায় বাড়ি বানিয়ে ফেলতে পারে তাহলে পানির ট্যাঙ্কের ভেতরে কেন নয়? ক্যালিফোর্নিয়ায় আপনার ঘুরে আসার জন্য একটা বাড়ি রয়েছে যা মাটি থেকে প্রায় 100 ফুট উঁচুতে অবস্থিত। এই টাওয়ার 19 শতক থেকেই এখানে দাঁড়িয়ে আছে। তখনকার সময়ে এটা বাষ্প ইঞ্জিন চালিত ট্রেনগুলোতে পানি সাপ্লাই করত, কিন্তু তারপর থেকে এটা কয়েক দশক এখানে এই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এরপরে 2016 সালের দিকে একজন লোকাল মিলিয়নিয়ার এটাকে কিনে নেয় এবং তারপর সে এটাকে জাদুঘরে কনভার্ট করে এবং এটাকে পাবলিকের জন্য ওপেন করে দেয়। আর আপনি এখন এটাকে খুব সহজেই অনলাইনে বুক করতে পারবেন। কিছু মানুষ থাকে যারা সবসময় একটা ব্যাগ গুছিয়ে রাখে বাপের বাড়ি দৌড় দেওয়ার জন্য, কিন্তু এই ব্যক্তি তো তাদের থেকেও এক লেভেল উপরে। সে নিজের আস্ত বাড়ি নিয়েই দৌড় দেয়। লিউলিং চেও নামক এই ব্যক্তি চায়নায় স্নেইল ম্যান বা শামুক মানব হিসেবে পরিচিত। সে তার নিজের বাড়িকে পোর্টেবল করে বানিয়েছে, যাতে করে সেটাকে যে কোনো সময় যে কোনো জায়গায় নিয়ে মুভ করা যায়। তার মতে এটা তার কাজে যথেষ্ট সাহায্য করে, কারণ সে প্রতি সপ্তাহেই কোনো নতুন শহরে বা গ্রামে বাস করে। সে প্রতিটা শহরে 3 দিন করে বাস করে এবং সেখানকার ফেলে দেয়া প্লাস্টিকের জিনিসপত্রগুলো সংগ্রহ করে আর সেগুলোকে রিসাইকেলিং এর জন্য বিক্রি করে দেয়। বাড়িটাকে দেখে আপনার কাছে যতটা ভারী মনে হচ্ছে বাড়িটা ততটাও ভারী নয়, কারণ এই বাড়িটা বাঁশ এবং পলিথিন দিয়ে তৈরি। বাড়ির ভেতরে আপনি কিছু থালাবাটি, জামা কাপড় এবং একটি কুকিং এর জায়গাও পাবেন, তবে বাইরে থেকে দেখে আপনি এটাকে মডার্ন আর্ট ভেবে ভুল করতে পারেন। ভয় পাওয়ার দরকার নেই, এখানে স্নো হোয়াইটের শয়তান সৎমা বসবাস করে না।
যদিও বাসাটাকে দেখে ডিজনি অ্যানিমেটেড মুভি থেকে সরাসরি ইন্সপিরেশন নেওয়া বলে মনে হয়। যাই হোক, চলুন একটু ভেতর থেকে ঘুরে আসি। এই 2022 সালেও আপনি এমন মানুষ খুঁজে পাবেন যারা এখনও জঙ্গলে বসবাস করতে খুবই পছন্দ করে। হতে পারে তাদের বাড়ির ডিজাইনগুলো ভিন্ন, কিন্তু সবার মধ্যে একটা জিনিস খুবই কমন। জঙ্গলে যারাই বাস করে সবাই খুবই কমফোর্ট এবং মানসিক শান্তি নিয়ে বাস করে। আপনাকে শুধুমাত্র রাতে ভূতের ভয়টা উঠে যেতে হবে, তাহলে আপনিও জঙ্গলে বসবাস করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।